গরিব পোস্টমাস্টার, এই গল্পটা শ্যামদয়ালের। শ্যামদয়াল গ্রামের পোস্ট অফিসের একজন পোস্টমাস্টার। প্রতিদিন তার সাইকেলের ওপর চড়ে নিজের ব্যাগে না জানে কত ঘরের জন্য সুখ বা দুঃখ নিয়ে বেরিয়ে পড়তেন। গত কয়েক বছর ধরে এইরকমই চলছে। গ্রামে শ্যামদয়ালের অনেক সম্মান আছে, সবাই তাকে সম্মান করত। নন্দলাল বাবু, ও নন্দলাল বাবু! নন্দলাল বাবু দরজা খুললেন। আরে রাম রাম শ্যামদয়াল বাবু, আজ কি নিয়ে এসেছেন আপনার ব্যাগে আমাদের জন্য? শ্যামদয়াল বাবু তার হাতে থাকা খামের দিকে তাকিয়ে বলছেন, সরকারি অফিস থেকে খাম এসেছে। তারা এইসব কথাই বলছিলেন, তখনই নন্দলাল বাবুর ছেলে শ্যাম সেখানে আসে। সে তাদের দুজনের কথা শুনছিল। সে শ্যামদয়াল বাবুর হাত থেকে খামটা নিল আর সেটা খুলে পড়া শুরু করলো। পড়তে পড়তে তার চোখ মুখে চমক এসে গেল, সে আনন্দে লাফিয়ে উঠল। বাবা, রেলে আমার চাকরির ফাইনাল হয়ে গেছে, এই মাসের 27 তারিখে আমাকে জয়েন করতে হবে। এটা শুনে নন্দলাল আর শ্যামদয়াল খুব খুশি হলো। নন্দলাল বাবু শ্যামদয়াল বাবুকে অপেক্ষা করতে বললেন যাতে তিনি তার মুখ মিষ্টি করাতে পারেন। আরে না নন্দলাল বাবু, আজ না, অন্য কোনো দিন, এখন অনেক কাজ আছে, অনেক জায়গা চিঠি দিতে হবে। এই কথা বলে শ্যামদয়াল বাবু তার সাইকেলে চড়ে অন্য কোনো ঠিকানায় চলে গেলেন। শ্যামদয়ালের সবচেয়ে বড় দুটি গুণ ছিল, একটা তো তার সততা আর দ্বিতীয়টা তার লেখাপড়ার ইচ্ছে। তিনি যা পান সেখানেই পড়তে শুরু করে থাকেন। কখনো কখনো মাটিতেও পড়ে থাকা কাগজটি তুলে তিনি পড়তে শুরু করেন। কিন্তু গত কয়েকদিন ধরে শ্যামদয়াল বাবু চিন্তিত ছিলেন। তিনি নিজের সমস্যা মানুষের কাছে প্রকাশ করতেন না, কিন্তু প্রতিবার তার ডাক্তারের সেই কথাগুলো মনে পড়ে যেত যা কিছুদিন আগে ডাক্তার তাকে বলেছিলেন, আর এটা ভেবেই তার মন ভেঙে যাচ্ছিল। কোনো তো উপায় হবে ডাক্তার বাবু। দেখুন শ্যামদয়াল বাবু, আমি বললাম না, এটা এমন একটা রোগ যেটা লক্ষ মানুষের মধ্যে কোনো একজনের হয়। কিন্তু এই রোগ আমার মেয়ের কেন হলো? আমি কি অন্যায় করেছি কারুর সাথে? আপনি ধৈর্য ধরুন, সত্যের মুখোমুখি হন। তবে আসার খবর হলো এই রোগের চিকিৎসা আছে, বড় হাসপাতালে অপারেশন করার পরে রোগ পুরোপুরি সেরে যাবে। ওটাতে কত টাকা খরচা হবে? 50 লক্ষ টাকা। শ্যামদয়াল বাবু যখনই এই কথাটা শুনলেন তখনই তার উপর বাজ পড়ল। রাধা ছিল তার একমাত্র আদুরের মেয়ে, খুব ভালোবাসতেন তাকে। তিনি এবং তার স্ত্রী একসাথে তাকে বড় করেছেন। রাধা পড়ালেখায় চটপটে ছিল আর বুদ্ধিমানও ছিল। যদিও শ্যামদয়াল বাবু আর তার স্ত্রী রেখা রাধাকে তার অসুস্থতা সম্পর্কে কিছু বলেনি, কিন্তু তার ধারণা হয়ে গিয়েছিল যে তার কোনো গুরুতর অসুখ হয়েছে। কারণ সে এখন স্কুলে যেত না আর খেলতেও না, সারা দিন বিছানায় শুয়ে থাকত। একদিন সে শ্যামদয়াল বাবুকে বলল যে, বাবা আমি কবে খেলতে যাব, কবে স্কুলে যাব, কবে বাইরে ঘুরতে যাব, পুরো দিন বিছানায় শুয়ে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না। শীঘ্রই যাবে সোনা, আমি তুমি আর মা তিনজনেই যাব তোমার সাথে। তুমি সত্যি বলছো তো বাবা? হ্যাঁ বাবা সত্যি। বাবা আমি মরে যাব না তো, কারণ আমি মাকে লুকিয়ে কাঁদতে দেখেছি। রাধার এই কথা বলার সাথে সাথেই শ্যামদয়াল বাবু তার মুখে নিজের হাত রাখলেন। আরে এরকম কথা ভুলেও মুখ থেকে বের করতে নেই সোনা, তোমার শরীর একটু খারাপ আছে, কিছুদিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে। শ্যামদয়াল বাবু রাধাকে বলে তো দিয়েছিলেন, কিন্তু তিনি এবং তার স্ত্রী জানতেন কিভাবে তারা বেদনাদায়ক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। 50 লক্ষ টাকা ছিল এত বিশাল অঙ্কের যে শ্যামদয়াল বাবুর মতো ব্যক্তির পক্ষে ব্যবস্থা করা সম্ভব ছিল না। শ্যামদয়াল বাবু এই চিন্তায় জড়িয়ে যাচ্ছিলেন। একদিনের কথা, শ্যামদয়াল বাবু এবং তার স্ত্রী রেখা রাতে ঘুমানোর সময় কথা বলছিলেন, আমরা দুজনে যদি নিজেদের বেচেও দিই 50 লক্ষ টাকা নিয়ে আসতে পারবো না, যদি টাকার জোগাড় না হয় তাহলে আমাদের রাধা। ধৈর্য ধরো রেখা, ধৈর্য ধরো। জানি না, মাঝে মাঝে মনে হয় ভগবান নেই, যদি থাকে তো আমাদের মতো মানুষদের সাথে কেন এমন হয়? এটা আমাদের পরীক্ষার সময়, ভগবান তো আছেনই, তিনি শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। এটা কেমন পরীক্ষা? এটা কি ধরনের বিচার? আর যদি কোনো রোগ দেওয়ারই থাকতো তাহলে আমাকে দিতেন, আমার ছোট্ট জীবনের সাথে তার কি শত্রুতা ছিল? শ্যামদয়াল বাবু তার স্ত্রীকে কি উত্তর দেবেন? তিনি চুপ করে রইলেন। তার সাথে যে সমস্যা ছিল যে তিনি কাঁদতেও পারতেন না, রেখা তো কেঁদে তার দুঃখ বের করে দিত, কিন্তু তিনি তো বাবা।
আর বাবা কি করে কাঁদে, তাকে তো সব পরিস্থিতি সহ্য করতে হয়। তার চোখেও জল আছে, কিন্তু সে কারোর সামনে ঝরতে পারে না। কিন্তু এরই মধ্যে শ্যামলাল বাবুর চিন্তার প্রভাব তার কাজে দেখা দিতে শুরু করল। আরে আপনার কি হয়েছে শ্যামলাল বাবু? গত সপ্তাহে আপনি নিরঞ্জন দাদার চিঠি আমার ঠিকানায় দিয়েছিলেন, আর আজ রামকিশোর বাবুর চিঠি ওনার ঠিকানায় না দিয়ে আমাকে দিচ্ছেন। শ্যামদয়াল বাবু যখন সেই মহিলার কথা শুনলেন তখন তিনি খুব দুঃখ পেলেন। তিনি এত বছর ধরে চিঠি বিতরণ করে আসছিলেন, কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো ভুল করেননি। তিনি মহিলার কাছে ক্ষমা চাইলেন এবং চিঠিটা তার হাত থেকে নিয়ে সঠিক ঠিকানা পৌঁছে দিলেন। যখন তিনি এই চিঠি পৌঁছানোর পর তার সাইকেলে করে যাচ্ছিলেন, তখন তিনি পথে একটা কাগজ পড়ে থাকতে দেখলেন। তার অভ্যাস অনুযায়ী তিনি সেটিকে তুলে নিয়ে পড়তে শুরু করলেন। আপনিও হতে পারেন কোটিপতি, শুধু আপনাকে এই নম্বরগুলো মেলাতে হবে আর কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনি সঠিক প্রশ্নের উত্তর দেন তাহলে আপনাকে মুম্বাইতে ডাকা হবে, যেখানে আপনি আমি হব কোটিপতি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবেন। ওখানে আপনাকে 16 প্রশ্ন করা হবে। যদি 16 প্রশ্নের আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনি পুরো 1 কোটি টাকা পেয়ে যাবেন। পত্রিকায় প্রকাশিত খবর শ্যামদয়াল বাবুর জন্য আশার আলো হয়ে সামনে এলো। তিনি সেই প্রোগ্রামের সম্পর্কে জানতেন, কয়েকবার টিভিতে দেখেছিলেন, কিন্তু সেই প্রোগ্রাম তো বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সম্ভবত এটি তার ভাগ্য যে এই প্রোগ্রামটি আরেকবার শুরু হতেই যাচ্ছিল। এই কথা তিনি তার স্ত্রীকে জানালেন। সেদিনের পর থেকে দুজনে একসঙ্গে ফোন নাম্বার চেষ্টা করতে থাকলেন, কিন্তু তার নাম্বার লাগছিল না। গত 3 দিন ধরে এই নাম্বারটা লাগানোর চেষ্টা করছি, কিন্তু এটা তো সবসময় ব্যস্ত দেখাচ্ছে। আরে অনেক লোক নাম্বার মেলাচ্ছে, এই পৃথিবীতে তো কত অভাবী মানুষ আছে। কিন্তু আমাদের প্রয়োজন সবথেকে বেশি, রেখা সবথেকে বেশি। তারা এইসব কথাবার্তাই বলছিল যে হঠাৎ তাদের নাম্বার লেগে গেল। নাম্বার লাগতেই সেখান থেকে রেকর্ড আওয়াজ আসলো। আমি হব কোটিপতিতে আপনাকে স্বাগত। মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি পৌঁছবেন সরাসরি মুম্বাই। যদি আপনি তৈরি থাকেন তাহলে 1 টিপুন। শ্যামদয়াল বাবু 1 টিপলেন। সেখান থেকে রেকর্ড করা আওয়াজে 3টি প্রশ্ন করা হয়। তিনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিলেন। আপনাকে অনেক অভিনন্দন, আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। 27 তারিখে মুম্বাই পৌঁছে যাবেন, আপনার টিকিট আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। সেই আওয়াজটা তো রেকর্ড করা হয়েছিল, কিন্তু শ্যামদয়াল এবং রেখা অনুভব করছিলেন যেন স্বয়ং ভগবান তাদের সাথে কথা বলছেন আর তাদের বাচ্চা মেয়ের জীবন বাঁচানোর একটি বড় সুযোগ দিচ্ছেন। শ্যামদয়াল বাবু পোস্ট অফিস থেকে ছুটি নিয়েছিলেন এবং নির্ধারিত তারিখে তিনি মুম্বাই পৌঁছেছিলেন। প্রথমবার তিনি ভারতের সবচেয়ে বড় গেম শোতে অংশ নিচ্ছিলেন। সেখানে আরো অনেক প্রতিযোগীরা এসেছিল। তিনি উপরের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন আর বললেন, ভগবান আমার মেয়ের জীবন আপনার হাতে আছে, ওকে বাঁচিয়ে নিন। অনুষ্ঠানটি যথাসময়ে শুরু হয়েছিল। ভাগ্যবশত অনেক প্রতিযোগীদের মধ্যে শ্যামদয়াল বাবুর নাম্বার এসেছিল সেই চেয়ারে বসার জন্য যেখানে বসে তাকে প্রশ্নের উত্তর দেওয়ার ছিল। অনুষ্ঠানের অ্যাঙ্কর অনুষ্ঠান শুরু করেন। এখন আমাদের সাথে বসে আছে শ্যামদয়াল বাবু, পেশায় ইনি পোস্টমাস্টার। আচ্ছা শ্যামদয়াল বাবু, আপনি কি করবেন এতগুলো টাকা নিয়ে যদি আপনি জিতে যান? আমার মেয়ের প্রাণ বাঁচাবো, ওর হাসি ফিরিয়ে আনবো। বেচারি বিছানায় শুয়ে থাকে সব সময়, আবার তাকে ডানা দেব যাতে উড়ে উড়ে। পুরো ভারত এই অনুষ্ঠান দেখছিল। শ্যামদয়াল বাবুর বিজয়ের জন্য পুরো ভারত প্রার্থনা করে যাচ্ছিল। আর বলে না যে কোনো প্রার্থনা কাজেই আসে, শ্যামদয়াল বাবু এক এক করে সব প্রশ্নের উত্তর দিলেন আর তিনি 1 কোটি জিতে গেলেন। শ্যামদয়াল বাবু মাত্র 50 লক্ষ টাকা নিলেন আর বাকি টাকা তার মতো যারা কষ্টে ছিলেন তাদের জন্য ব্যয় করতে বললেন। শ্যামদয়াল বাবু, আমরা আপনার প্রতি গর্বিত। আপনার মতো মানুষ এই পৃথিবীতে আছে, সেই জন্যই ভালো মানুষ বেঁচে আছে। We are proud of you. শ্যামদয়াল বাবুর মেয়ের অপারেশন করা হয়েছে, এখন সে একদম ঠিক আছে। আগের মতোই হাসে, পালিয়ে যায়, তার বাবার সাথে অনেক কথা বলে। শ্যামদয়াল বাবু এখন সে তার কাজ ঠিকভাবে করতে পারছেন। প্রতিদিন তিনি এবং তার স্ত্রী ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভোলেন না। তিনি একটি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন, কিন্তু সাহস এবং ধৈর্যের কারণে তিনি এতে পাশ করে গেছেন।